বার বার হাসো, হাজার বার হাসো, দুঃখের এই পৃথিবীতে হাসতে ভুলো না। বার বার হাসো, হাজার বার হাসো, দুঃখের এই পৃথিবীতে হাসতে ভুলো না। আজকাল ঘরে ঘরে টিভি, আর টিভি খুললেই সিনেমা, আর এই সিনেমা দেখে বাচ্চাদের কি অবস্থা শুনুন। বলো তো সঞ্জয়, কাল তোমাকে যে কবিতাটা মুখস্থ করতে দিয়েছিলাম সেটা বলো তো শুনি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, দাদু আমার ঠাকুমাকে কাজল বলে ডাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, ঠাকুমা দাদুকে ডাকে অমরেশ পুরি, চিক চিক করে বালি কোঠা নাই কাদা, কাকু হলো ধর্মেন্দ্র কাকিমা জয়াপ্রদা, চিক চিক করে সেটা শালিকের ঝাঁক, খগেন জেটু বলে আমায় ঋতিক বলে ডাক, আর পরে আমবন টালবন চলে, যোগিতা মাসি চুমু খায় মিঠুন মেশর গালে, তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, বোম্বে যাচ্ছে মামা গোবিন্দা হবে বলে, সকালে বিকালে কবু নামা হলে পরে, সদাশিব পিসো মশাই পিসিকে ধরে মারে, বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, সন্ধে হলেই রেখা বৌদি বচ্চন্দাকে খোঁজে, আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, টুনটুনিকে বলে শক্তি আমায় বিয়ে করো, মহাবেগে কল কল কোলাহল ওঠে, আমির খান জামাইবাবু হলো বিশুন বেটে, দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, দিদিমণি জুঁই চাওলা করছে আমায় তারা। দাদা বলবো কি, আমরা কোনো মেয়েকে প্রেমপত্র দিলে চিঠিতে লিখি, মাই ডিয়ার সোনা, প্রথমে জানাই তোমাকে আমার বুক ভরা ভালোবাসা। আর যদি কোনো সেলসম্যান তার প্রেমিকাকে চিঠি লেখে তো কিভাবে লিখবে? ডিয়ার প্রীতি, পত্রের প্রথমে জানাই তোমাকে আমার বিমলের শাটিং শুটিং ভালোবাসা, আশা করি দুলালের আর্চিনো মার্কার তালমিজের কৃপায় তুমি ভালোই আছো। তারপর সেদিন সানলাইটের মুখে শুনলাম তুমি আমার উজালার মতন উজ্জ্বল, ব্রিটানিয়া 50-50 মতো সুস্বাদু ভালোবাসাকে সন্দেহ করো, ছি ছি প্রীতি, তুমি হয়তো আমাকে চিনতে ভুল করছো, আই অ্যাম এ কমপ্লেন বয়, আমার ভালোবাসা হলো লাফার সিমেন্টের মতো গ্যারেন্টের যা কখনো খসে পড়ে না, তুমি আমুল স্প্রের মতো নিশ্চিন্তে থাকতে পারো, আমার জীবনে তোমার প্রেম হলো এশিয়ান স্পেন্স, এই প্রেম হিরো হন্ডার মতো ছুটে চলেছে তোমার জীবনে, হলদিরাম ভুজিয়াওয়ালার দিব্যি করে বলছি প্রীতি, আমার প্রেম মোদি সিমেন্টের মতন এতই শক্ত যে ডিডি গেঞ্জিহি ও বাপি জাঙ্গিয়ার মতন ভরসা করা যায়, আমি জানি প্রীতি আমার মধ্যে নেই হরলিক্সের মতন পরিপূর্ণতা, বড় ক্যারেন্ডুলার মতন সেই রূপ, কিন্তু আমি অজন্তা হাওয়াই চপ্পলির কসম খেয়ে বলছি প্রীতি, আমি খাদিমস তোমাকে দেব সারা জীবনের নির্ভরতা, এরপরেও যদি তুমি আমার লাইফ বয় ভালোবাসাকে রাজা খৈনির মতন যাচাই করো, তাহলে তোমার অম্বল হওয়া ভালোবাসাকে আমার ডাবরের হাজমোলা ভালোবাসা খাইয়ে দাও, আমাকে যদি তুমি বিয়ে করো দেখবে আমি তোমাকে রেক্সোনা ডিটারজেন্টের মতন সুগন্ধে ভরিয়ে রাখবো, তোমাকে দেব সানসিল্ক শ্যাম্পুর ভালোবাসা যা তোমার খুশকি ভরা ভালোবাসাকে পরিষ্কার করতে সাহায্য করবে, তোমার জীবনকে জয়ন্ত দাসের কমিক্সের হাসিতে ভরিয়ে দেব, আমি তোমাকে কোহিনুর শাড়ি পরিয়ে কুলনের উপরে শুয়ে গুড নাইট জ্বালিয়ে দেব, দেখবে ফিল্টার উইলসের মতো প্রতিটি টানে পাবে তৃপ্তি, ডাবর চবনপ্রাশের মতন পাবে স্বাদ, তুমি যদি রাজি থাকো তাহলে টাটা সুমোর মতন চলে এসো, ইতি তোমার আরাম কা মামলা হ্যায়। সেদিন আমার এক বন্ধুর বাড়িতে গেছি, দেখি আমার বন্ধুর অনেক ছেলে মেয়ে, আমি বললাম এই জয় এগুলো কি তোরই ছেলে মেয়ে? গুরু এগুলো আমারই ছেলে মেয়ে। আমি তোর ছেলে মেয়ে, তো এদের নাম কি? এদের একজনের নাম হলো কলমি শাক, একজনের নাম হলো পালং শাক, এর নাম হলো গিয়ে লাউ শাক, এর নাম হলো গিয়ে পুঁই শাক, এর নাম হলো পাট শাক, আর গুরু যেটা হব হব করছে এটার নাম পয়লা বৈশাখ, বুঝলি?
সেদিন কেষ্টু মুখার্জির বাড়ি গেছি, দেখি কেষ্টু মুখার্জির মা কাঁদছে আর বলছে, ওরে কেষ্টু, তোর জন্য যে পাড়ায় মুখ দেখাতে পারি না বাবা, লোকে আমায় দেখলেই বলে মাতালে মা, এই জন্য কি তোকে আমি 10 বার 10 দিন গর্বে রেখেছিলাম বাবা। দেখো মা, তুমি আমাকে গর্ব গর্ব করে খোঁড়া দেবে না ভুলে দিচ্ছি, বুঝতে পেরেছো? এই নাও তোমাকে আমি 10 মাস 10 দিনের ভাড়া দিচ্ছি। হেসে, তুই এত বড় কথা বলতে পারলি কেষ্টু, আমি না তোর মা। না ফালতু কথা একদম বলবে না, আজ থেকে তুমি মা না, বুঝতে পেরেছো? তুমি হলে বাড়িয়ালি, আমি ভাড়াতে। হে, জানিস কেষ্টু, গরুর দুধ, ছাগলের দুধ, মাদার ডায়েরি দুধ, এসব দুধের থেকে মায়ের দুধের দাম বেশি কেন জানিস? আমি খুব ভালো করে জানি মা, এ দুধ খেতে গেলে ঝিনুক গ্লাস বাটি দরকার হয় না, এ দুধ বেড়ালে চুরি করে খেতে পারে না, এ দুধ কেটে যাওয়ার ভয় নেই, এ দুধ দিয়ে চা খাওয়া যায় না, গোয়ালা এ দুধে জল মেশাতে পারে না রে। হে, চুপ কর হতভাগা। বাবা ঘেটু, বলো জেটু, তোমাকে যদি পয়সা দিই তুমি দোকান থেকে বিস্কুট এনে খাবে? হ্যাঁ খাবো। তোমাকে যদি ফুটবলটা দিই মাঠে নিয়ে গিয়ে খেলবে? হ্যাঁ খেলবো। টিভিতে ভালো বই হবে, সন্ধেবেলায় তুমি দেখবে? হ্যাঁ দেখবো। স্কুলের সব বইগুলো কে পড়বে ঘেটু? সবই যদি আমি করব, তুমি কি করবে জেটু? তুমি ওই বইগুলো পড়বে জেটু? কি মজা রে, কি মজা! বলো ভাই তোমরা সবাই বলো হরি বল, কাল রাতে দাদু আমার তুলেছে ফটো। বলো ভাই তোমরা সবাই বলো হরি বল, কাল রাতে দাদু আমার তুলেছে পটল। বলো ভাই তোমরা সবাই বলো হরি বল, কাল রাতে দাদু আমার তুলেছে পটল। বলো হরি বল, বলো হরি বল। দিদিমাই কাঁদছে তোমরা দেখোছে, বলছে দাদুর ডেড বডিটা বুকে জড়িয়ে। দিদিমাই কাঁদছে তোমরা দেখোছে, বলছে দাদুর ডেড বডিটা বুকে জড়িয়ে। ভাই তোমরা সবাই বলো হরি বল, কাল রাতে দাদু আমার তুলেছে পটল। বলো হরি বল, বলো হরি বল। কেন কাজো দিদি মা, আছে আমার তিন মামা, ছেলে নাই ওরা হলো তিনটে ছাগল। আমার না আজকাল কার ছেলে গুলো বউয়ের পাগল, আমায় ছেড়ে কেন গেলে ও ভঙ্গল। বলো ভাই তোমরা সবাই বলো হরি বল, কাল রাতে দাদু আমার তুলেছে পটল। বলো ভাই তোমরা সবাই বলো হরি বল, কাল রাতে দাদু আমার তুলেছে পটল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, হরি বল, বলো হরি বল। আমাদের পাড়ার একটা স্কুলে অঙ্কর মাস্টারমশাই এসে
অনেকক্ষণ ধরে অঙ্ক বুঝিয়ে দিয়ে বলল, আমি আজ তোমাদের যে অঙ্কগুলো শিখিয়ে দিলাম কাল সবাই বাড়ির থেকে করে আনবে, কেমন? পরের দিন বাড়ির থেকে সবাই অঙ্ক করে আনলো। সবার অঙ্ক ঠিক, শুধু কেষ্টর সব অঙ্ক কাঠা। মাস্টারমশাই কেষ্টকে বলল, বুঝলি কেষ্ট, তুই হলি একটা গাধা। আপনি ভুল করছেন স্যার, আমি গাধা না, আমি গাধার বাচ্চা। গাধাটা তো বাড়িতে আছে আমার বাবা। হে ছি ছি কেষ্ট, তুই তোর বাবাকে গাধা বলছিস? ভুলবো না, কেন বলবো না স্যার, কি জন্য বলবো না। আপনি আমাকে যেসব অঙ্কগুলো করতে দিয়েছিলেন সেই অঙ্কগুলো তো আমার বাবা করে দিয়েছে, শালা সব কাঠা। তাহলে আমি গাধা না আমার বাবা? হে কিছু কিছু মেয়েদের দেখবেন মুদ্রাদোষ থাকে, মানে কথায় কথায় হ্যাঁ তাই, হ্যাঁ হ্যাঁ তাই। তো সেদিনকে আমি বাসে করে শ্যামবাজার যাচ্ছি, দেখি এক ভদ্রমহিলা বাসে উঠলেন, উঠে আর এক ভদ্রমহিলার সঙ্গে দেখা। কিরে তুই কোথায় যাচ্ছিস? আমি শ্যামবাজার। ও মা কি আশ্চর্য! এ মা তোর মাথায় সিঁদুর, আবার তো বিয়ে হয়ে গেছি। ও মা কি আশ্চর্য, মেয়েরা বিয়ের পর সিঁদুর পরে নাকি? এ মা কি আশ্চর্য! এই তুই শাড়ি পরেছিস কেন রে? ও মা আমার তো বিয়ে হয়ে গেছি। এ মা কি আশ্চর্য, মেয়েরা বিয়ের পর শাড়ি পরে নাকি, ম্যাক্সি পরে তো। ও মা কি আশ্চর্য! এই তোর পাশে মেরাটা কে রে? মেরাটা, মেরাটা আমার স্বামী। ও মা কি আশ্চর্য, মেয়েরা বিয়ের পর স্বামী নিয়ে ঘোরে নাকি, ভাসুর নিয়ে ঘোরে তো। এ মা কি আশ্চর্য! কি গো নবু, গলির মোড়ে অন্ধকারে দাঁড়িয়ে ওই অবিবাহিতা মেয়েটার সঙ্গে অত কি কথা বলছিলে? আরে ওটা তো পাশের বাড়ির জয়া। সে যাই হোক, অত হেসে হেসে কিসের কথা? এই তোমাকে নিয়েই হচ্ছিল। আমাকে খুব গালাগালি দিচ্ছিল তো? আরে না না, জয়া তোমাকে গালাগালি দেয়নি, বরং আমি গালাগালি দিচ্ছিলাম। ও বলল, ছি ছি বউ কিরম করে গালাগালি দিতে নেই। মহিলা তো খুব ভালো, আমার কথা কি বলল শুনি। জয়া বলছিল যে বউকে এরকম গালাগালি না করে এক গ্লাস গরম দুধের সাথে আট দশটা ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দাও, বউ দেখবে সারা জীবনের মতো ঘুমিয়ে পড়বে, আর জীবনে জাগবে না। মুখ পুরি হরম যদি। ও কি, তুমি ওকে গালাগালি করছো কেন ইন্দ্রাণী? ও তো তোমাকে গালাগালি করেনি। ঠিক আছে, আমিও ওকে খাওয়াতে বলবো। আর বলে লাভ নেই, তুমি বলার আগে ওকে আমি ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম অনেক কিছুই খাইয়ে দিয়েছি ইন্দ্রাণী। ওগো আমি ভালোভাবেই বুঝতে পেরেছি যে তুমি জাহান্নামে গেছো। বাজে কথা বলো না, বাজে কথা একদম বলো না। আমি ওকে নিয়ে জাহান্নামে যাইনি, সিনেমা গেছি, লেকে গেছি, দীঘায় গেছি, বুঝলে? কি এত বড় কথা, আমি আজই বিষ খেয়ে মরবো। তুমি মরলে আমার দুঃখ হবে ঠিকই, তবে সংসার খরচাটা অনেক কমে যাবে। তাই নাকি? তাহলে আমি মরবই না। সে আমি ভালো করেই জানি, মেয়েদের কথায় কথায় বিষ খাওয়া আর বাপের বাড়ি যাওয়া কোনো কথাটাই আসল না, সবই নকল। কেঁদো না ইন্দ্রাণী, তোমাকে কাঁদতে দেখলে আমারও যে কান্না পেয়ে যায়। তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো? এই মেরেছে, সে কথা কি আর বলতে হয়। তোমার ওই কাজল কালো চোখ, আহা যেন হেমা মালিনীর জেরক্স কপি। যা, আহা তোমার নাকটা যেন সুন্দরবনের টিয়া। যা, আহা তোমার কপালটা যেন আধখানা চাঁদ। যা, তোমার ঠোঁট দুটো, আহা যেন কমলা লেবুর কুয়া। যা, আহা তোমার দাঁত যেন ওয়াচ্ছু। এই কি হলো নবু? তোমার দাঁতে যে পায়রিয়া দুর্গন্ধ, ভালো করে দাঁত মাজো না, ওয়াচ্ছু ওয়াচ্ছু ওয়াচ্ছু। বাবা দেখে দিল জঙ্গলি মেয়ে, তার সাথে আমায় দিল বিয়ে। আমি 10 বছরে সুখ পেলাম না এই এক মেয়েকে নিয়ে। বাবা দেখে দিল জঙ্গলি মেয়ে, তার সাথে আমায় দিল বিয়ে।
আমি 10 বছরে ও সুখ পেলাম না এই এক মেয়েকে নিয়ে, বাবা দেখে দিল জঙ্গলি মেয়ে। খাবে মাংস টাকা ধ্বংস, বউয়ের মাছ ছাড়া ভাত রোচে না, বাপের বাড়ি গেলে পরে আলু ভাতে ছাড়া কিছু জোটে না। খাবে মাংস টাকা ধ্বংস, বউয়ের মাছ ছাড়া ভাত রোচে না, বাপের বাড়ি গেলে পরে আলু ভাতে ছাড়া কিছু জোটে না। হায় রে হায় কি যে পাপ, মেনে দিল বুড়ো বাপ, হায় হায় কি যে পাপ, মেনে দিল বুড়ো বাপ, বাবা দেখে দিল জঙ্গলি মেয়ে, তার সাথে আমায় দিল বিয়ে, আমি 10 বছরে ও সুখ পেলাম না ওই এক মেয়েকে নিয়ে, বাবা দেখে দিল জঙ্গলি মেয়ে। ওয়াথু ডাক্তারবাবু ভিতরে আসিবু। কি ব্যাপার হয়েছে আমার তো চিন্তা করছো কিসের? ডাক্তারবাবু আমার বউ সবসময় নিজেকে হাঁস মুরগি ভাবে। ডাক্তারবাবু কি আশ্চর্য ব্যাপার, তোমার বউ এরকম কতদিন ধরে ভাবছে? তা ধরুন 4 বছর ধরে। এতদিন বাদে এর আগে তো চিকিৎসার জন্য আমার কাছে আনোনি। আমি তো ডিমের আশায় ছিলাম ডাক্তারবাবু। 4 বছর ধরে একটাও ডিম পাওনি? না ডাক্তারবাবু, 4 বছর ধরে একটাও ডিম পাইনি, তবে 4 বছর ধরে 4টে বাচ্চা পেয়েছি। বাবা বাবা বাবা, কি হলো রে? তুমি আমাকে বলেছিলে না দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে হনুমান ডাকাবে। হ্যাঁ বলেছিলাম। একটা কথা বলবো বাবা। কি? মা বলছিল কি এত পয়সা খরচা করে আর দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে হনুমান ডাকাতে হবে না, তোমার মুখটা দেখলেই হয়ে যাবে। চুপ কর হনুমানের বাচ্চা। মা তাহলে ঠিকই বলেছিল বলো, আমি হনুমানের বাচ্চা আর তুমি আমার বাবা। কেষ্টু মুখার্জি একটা খাতা আর পেন্সিল নিয়ে রাস্তা পার হচ্ছে। ট্রাফিক পুলিশ আমজাদ খান দেখে কেষ্টু মুখার্জিকে বলল, কি ব্যাপার কেষ্টুদা, তুমি খাতা আর পেন্সিল নিয়ে রাস্তায় ঘুরছো কেন? যদি সারা গাড়ি চাপা পড়ে যায় তাহলে গাড়ির নম্বরটা খাতায় লিখে নেব রে। কেষ্টু মুখার্জির বাড়িতে শ্বশুর এসেছে, অনেক দিন হলো যাচ্ছে না, তাই দেখে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কেষ্টু মুখার্জি তার বউকে মারতে লাগলো আর তার বউও চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো। তাই দেখে কেষ্টু মুখার্জির শ্বশুর জামা প্যান্ট সব গুছিয়ে বাড়ির থেকে চলে গেল। তারপর হে দাদা, হে তোমার লাগেনি তো, আমি তোমার বাবাকে বাড়ির থেকে তাড়ানোর জন্য তোমাকে মারছিলাম। হে আমিও কীরকম চেঁচিয়ে কান্নার অভিনয় করলাম বলো কেষ্টু। এমন সময় কেষ্টু মুখার্জির শ্বশুর ফিরে এসে বলল, আমিও কি সত্যি সত্যি বাড়ি থেকে চলে গেছি নাকি? তোমাদের অভিনয় দেখে কীরকম অভিনয় করলাম বলো। আপনি দেখছি আমার থেকে অনেক অনেক বড় অভিনেতা। আমার নাম জানো? আমার নাম অসিত সেন, বুঝলে কি না বুঝলে? আচ্ছা দাদা, লাদেন কোথায় আছে বলতে পারেন? লাদেন? বুঝতে পেরেছি, যিনি সবসময় কাঁদেন সেই লাদেন? আরে না মশাই, যে নিজে কাঁদে না বরং অপরজনকে কাঁদান সেই লাদেন। বুঝতে পেরেছি, লাদেন যার বউয়ের নাম গার্ডেন। দুষ মশাই, ওর 14 খান বউ। বুঝেছি, ওর একটা বউয়ের নাম সুইডেন, তাই তো? তা জানি না, তবে ওর অনেকগুলো ছেলে মেয়ে। বুঝেছি, ওর একটা ছেলের নাম হাইডেন আর মেয়ের নাম ইডেন গার্ডেন। দূর, কি মুশকিলে পড়লাম। আরে লাদেন লাদেন, আরে যার বন্ধুর নাম ওমর। ওমর নামটা খুব শোনা শোনা লাগছে। বুঝেছি, যার বাবার ভাঙা কোমর নাম সমর, তার ছেলের নাম অমর, তো? কি মুশকিলে পড়লাম। আমি বলছি এটা আফগানিস্তান তো? এত স্থান থাকতে
আপনি আফগানিস্তান নিয়ে পড়লেন কেন? আমাকে আপনি চেনেন? আমার নাম বুশ। ও, বুশ রেডিও। আমার নাম জর্জ বুশ। আপনার নাম জর্জ বুশ না হয়ে যদি জর্জ ঘুষ হতো বা জর্জ ফুস হতো তাহলে আমি আপনাকে চিনতে পারতাম। কি আমার সঙ্গে ইয়ারকি? আরে আমি কি আর ইয়ারকি মারছি? ওই দেখুন সবাই কি বলছে। লাদেন কইলে পরে হো 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 ওরে বাবা গো আসছে লাদেন কইলে পরে মায়াটা ভয় ঘুমিয়ে পরে বউ ভয় পাইয়া আমারে ধরে জড়াইয়া বউ ভয় পাইয়া আমারে ধরে জড়াইয়া মুখে দাড়ি মাথায় পাগড়ি দেখে যেই শাশুড়ি যায় পিট হইয়া ভয়েতে যায় পিট হইয়া যায় পিট হইয়া শাশুড়ি যায় পিট হইয়া মাথায় পাগড়ি করে শুধু দাদাগিরি বুক ফুলাইয়া তোরা সব দেখ চাইয়া বুক ফুলাইয়া তোরা সব দেখ চাইয়া আসছে লাদেন কইলে পরে আতঙ্ক বিশ্বজুড়ে তোরা দেখ চাইয়া শাশুড়ি যায় পিট হইয়া তোরা দেখ চাইয়া ও শালি যায় পিট হইয়া তোরা দেখ চাইয়া শ্বশুর যায় পালাইয়া তোরা দেখ চাইয়া ও বউ ধরে সেদিন আমি বোম্বেতে গিয়ে একটা স্কুলে ঢুকে শুনি মাস্টারমশাই বলছেন, শোনো তোমরা, আজ আমি তোমাদের কিছু জ্ঞানের আলো পড়াবো, তোমরা আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেবে। প্রথমে বলে রাখি, বেশি যারা কথা বলে তাদের চুল উঠে যায়। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। মেয়েরা বেশি কথা বলে বলে ওদের গোঁপ দাড়ি হয় না। হে মাতাল নয় তো যেন বুদ্ধির খাটাল বলতো, পৃথিবীতে যদি বোকা লোক না থাকতো তাহলে পৃথিবীতে কি হতো? হে পৃথিবীতে যদি বোকা লোক না থাকতো স্যার, পৃথিবীতে বিশেষ করে ভারতবর্ষের নেতারা সব না খেতে পেয়ে মতো। হে বুঝেছি কেষ্ট, তুই নেতাদের হাতে নির্ঘাত বেটা মার খাবি। এই মিঠুন বলতো, গ্রহ কটি? আরে গ্রহ স্যার 11টি। কি বললি হতভাগা, গ্রহ 11টি? হ্যাঁ স্যার, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, যোগিতা, রাহু, নেতা, মাস্টারমশাই আর স্যার লাদেন। কি বললি, আমি গ্রহ এমন মার মারব বেটা বাবাকে মেসোমশাই বলে ডাকবি। এই অসিত বলতো, গভর্নমেন্ট কাকে বলে? যা প্রতি মিনিটে অদল বদল হয় স্যার তাকে গভর্নমেন্ট বলে। গভর্নমেন্টরা তিন ভাই, গভর্নমেন্ট, মনুমেন্ট
ও ক্যান্টরম্যান, আজ যারা গভর্নমেন্টকে চালনা করে তাদের নেই কোনো সেন্টিমেন্ট, এবং জনগণের ভোট পেয়ে 5 বছরের জন্য হয়ে যায় পার্লামেন্ট। তুই হলি বুদ্ধির সিমেন্ট। আচ্ছা অমিত, বলতো পৃথিবী কোথায় ঘোরে? হই, পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে স্যার। ঠিক বলেছ করোড়পতি। আচ্ছা বলো তো কেন ঘোরে? টাকার ধান্দায় স্যার। আমার বউ জয়া যেমন আমার পিছনে ঘোরে। হয় ইনকাম ট্যাক্সের লোকেরা শীঘ্রই তোমার পিছু করবে অমিত। আচ্ছা আমজাদ, বলো তো খোর কত রকমের? অনেক রকমের খোর আছে স্যার। সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, আফিনখোর। তুই কি খোর বেটা? আমি হলাম খৈনি খোর। চুপ কর, তুই হলি গিয়ে বুদ্ধির খৈনি। আচ্ছা বলতো পুরুষের চিহ্ন কি? যার সম্বন্ধে পাড়ার লোকজন জানতে পারে না স্যার, যে লোকটা মহিলার স্বামী না বাড়ির চাকর। আমার বন্ধুর ছেলে ওর মাকে নমস্কার করে বলল, ও মা আজ তো বিদায় দাও তুমি, তাই আমি তোমাকে নমস্কার করলাম। বিজয় দশমী? ই মা, বিজয় দশমী এখন অনেক দেরি মধু, তুমি জানো না মা আজ বিজয় দশমী। ভাগ্যিস আমি বাবাকে দেখলাম। তুমি কি দেখেছো বলো? আমি বাবাকে দেখলাম পাশের বাড়ির কাকিমার সঙ্গে কোলাকুলি করছে। হ্যাঁ, ভোকাশবাণী নিমতলা, খবর পড়ছি জয়ন্ত দাস। আজকের বিশেষ বিশেষ খবর হলো, গতকাল দত্তবাগানে একটি মেয়ে পূর্ণিমা তার ঠাকুমার পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ঠাম্মা গো 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 গো, দাদু গো 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 গো, ঠাম্মা গো 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 গো, দাদু গো 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 গো। টেপুদার লগে বিয়ানা দিলে, গায়ে পেট্রোল ঢাইলা, দেশলাই কাঠি যাইলা, অখনি মরুম গো 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 গো, ঠাম্মা গো 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 গো, দাদু গো 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 গো, ঠাম্মা গো 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 গো। গত পরশু পাতিপুকুরের পঞ্চু নামে একটা ছেলে মুখে খৈনি গুজে বলে, হয়তো আমার মতো জামাই কেউ নেই, কত মে করেছি বিয়ে জানি না নিজে। হয়তো আমার মতো জামাই কেউ নেই, কত মে করেছি বিয়ে জানি না নিজে। এই পাড়াতে জন্ম আমার, তাই তো হয়েছি ফেমাস জামা। অনেকে ঠ্যাঙানি অনেকে গুতুনি, অনেকে ঠ্যাঙানি অনেকে গুতুনি, খেয়েছি তো বুল্লা জানে। হয়তো আমার মতো জামাই কেউ নেই, কত মে করছি বিয়ে জানি না নিজে। আজ সকালে কেষ্টপুরের এক বিরাট জনসভায় ভাষণ দিতে গিয়ে কুমারী সঙ্গীতাবালা দাসী বলে, সবাই আমায় কয় যে মোটা, হইলো না মোর তাই বিয়াটা। কেউ কয় মোরে গ্যাস বেলুন, কেউ কয় আলুর বস্তা, কেউ কয় মুড়ির বস্তা, কেউ কয় আলুর বস্তা, কেউ কয় মুড়ির বস্তা, কেউ কয় চালের বস্তা, কেউ কয় ছাতুর বস্তা। সল্টলেকের সেন্ট্রাল পার্কে
এক বুড়ি তার বুড়ো প্রেমিকের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে, কতদিন আর এগরোল চাউমিন খাবো বলো না, বাবা মায়ের মতো খেতে ভালো লাগে না, বয়স কত হলো চুল পেকে গেল, বয়স কত হলো চুল পেকে গেল, তবু হায় প্রেমে কত মজা, হায় হায় প্রেমে কত মজা, বলো হায় হায় প্রেমে কত মজা, বলো হায় হায় প্রেমে কত মজা। খেলার খবর। গতকাল সন্ধেবেলায় একজন প্রেমিক ও একজন প্রেমিকা গর্ব করে বলে, এক চোখ মারে তো ছেলেরা পটে যায়, হেসে কথা বলে তো হামাগুড়ি খায়, এক চোখ মারে তো ছেলেরা পটে যায়, হেসে কথা বলে তো হামাগুড়ি খায়, আবার ল্যাং মারি তো ওরা ভোগে যায়, ওরা ভোগে যায়, আবার ল্যাং মারি তো ওরা ভোগে যায়, ওরা ভোগে যায়। আচ্ছা, মেয়েরা পটে তো ঝালমুড়ি ফুচকায়, ছেলেদের পয়সা দেখে মেয়েরা পটে যায়, মেয়েরা পটে তো ঝালমুড়ি ফুচকায়, ছেলেদের পয়সা দেখে মেয়েরা পটে যায়, আবার ল্যাং মারি তো ওরা ভোগে যায়, ওরা ভোগে যায়, আবার ল্যাং মারি তো ওরা ভোগে যায়, মায়ের ভোগে যায়, আবার ল্যাং মারি তো ওরা ভোগে যায়, মায়ের ভোগে যায়। সেদিন দেখি আমার বউ কি যেন একটা ব্রত করেছে, হঠাৎ দেখি ঠাকুর মশাই আমার বউকে বলছে, বলো না কার্তিকের মাসি শুক্লা পক্ষে। আপনি কাকে কি বলতে বলছেন? কেন, আপনাকে বলছি। আমি তো বললাম আমি কার্তিকের মাসি না, আমি হলো মধুর মাসি। আপনি যারও মাসি হন আর পিসি হন, আমারও কোনো দেখার দরকার নেই, আপনি হাতে ফুলচন্দন সব এক একটা ধরি করি, আপনি আগে বলুন কার্তিকের মাসি শুক্লা পক্ষে। বললাম তো আমি কার্তিকের মাসি না, আমি হলো মধুর মাসি, খালি কার্তিকের মাসি, কার্তিকের মাসি আর কার্তিকের মাসি। আমি আর থাকতে না পেরে আমার বউকে বললাম, শোনো গিন্নি, ওই যে ঠাকুরমশাই বলছে না কার্তিকেরও মাসি, আসলে ওটা কার্তিক মাস, ঠাকুরমশাই তো উড়িয়া। ও তাই বলো, আপনি বুঝেছেন, এবারে বলুন কার্তিকেরও মাসি শুক্লা পক্ষে। শোন বেটা, চল থানায় চল। কেন পুলিশ, থানায় যাবো কেন? তোদের একটাই দোষ, তোরা শুধু মদ খেয়েছিস। কোন সাদা বলেছে, আমরা শুধু মদ খেয়েছি, আমরা ঝিমকা দিয়ে আর নুন দিয়ে মদ খেয়েছি রে। এই রকম সেদিন কেষ্টপুরে দুইজন মাতাল, একজন গামছা পরে আর একজন বাবা উলঙ্গনাথ। গামছা পরা মাতালটা উলঙ্গ মাতালটাকে বলল, হে রাস্তায় এত সুন্দর সুন্দর মেয়ে, হাত ছুঁ বেটা ল্যাংটু হয়ে ঘুরছিস, লজ্জা করে না রে। হে দূর বেটা, আমি কি করব, আমার গামছাটা সারা কে চুরি করে নিয়েছে, এখন চান করে গামুচ্ছে জানিস। আরে তাই বলে তুই সুন্দর সুন্দর মেয়েদের সামনে ল্যাংটো হয়ে ঘুরবি, আমাদের তো একটা পৃষ্টি আছে, তাহলে আমি এখন কি করব। হ্যাঁ এই নে আমার গামছাটা অন্তত তুই পর। এই বলে নিজের গামছাটা ওকে দিয়ে দেখি নিজে বাবা ল্যাংটো না ধয়ে বিড়ি টানতে টানতে সোজা চলে গেল। সেদিন আমি ফানসান করে বাড়ি ফিরছি, দেখি শ্যামবাজার পাঁচমাথা মোড়ে এক ভদ্রলোক ওষুধ বিক্রি করছে। আসুন, দু চামচ খেলে লম্বা হবেন, চার চামচ খেলে বেঁটে হবেন, দাম মাত্র পাঁচ টাকা, দাম মাত্র পাঁচ টাকা। আমি এক ফাইল ওষুধ কিনে নিয়ে এলাম আমার দাদা নিতাইদার জন্য। বাড়ি এসে আমার বউয়ের হাতে দিয়ে বললাম, এটা যেন খেও না, আমি আসছি। কিছুক্ষণ পরে বাড়ি ফিরে দেখি আমার বাড়ির গেটের সামনে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আমার দিকে ফিকফিক ফিকফিক করে হাসছে। আমি বললাম, তুমি কে খুকি, তোমায় তো ঠিক চিনতে পারছি না। আমার কথা শুনে বাচ্চা মেয়েটি বলল, এ কি তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমার বউ সোনা, আমি না চার চামচ খেয়েছি। খুব ভালো করেছো হারামজাদি, এবার চলো ঘরে। ঘরে গিয়ে দেখি এক বদ্ধমহিলা বসে তাল গাছের মতন, আর তার কোলে একটা বাচ্চা কাঁদছে। আমি দেখে বললাম, এ কি আপনারা কারা? ও মা, তুমি আমাকে চিনতে পারছো না,
আমি যে তোমার শাশুড়ি জানেন তো? সে নয় বুঝলাম, কিন্তু আপনার কোলে এটা কে? তোমার শ্বশুর মশাই? আর বলো না বাবা, আমি তো তবুও দু চামচ খেয়েছি, কিন্তু তোমার শ্বশুর মশাই মুখ পড়া বারণ করলাম, লোভ সামলাতে না পেরে একেবারে চার চামচ খেয়ে আমার কোলে উঠেছে বাবা। অন্ধকারে গলির মধ্যে কি হয় কিছু কি জানেন? তবে শুনুন। সকাল থেকেই কারেন্ট ছিল, সন্ধে যে হলো যা গেল। সকাল থেকেই কারেন্ট ছিল, সন্ধে যে হলো যা গেল। গলির মোড়ে অন্ধকারে জোরায় জোরায় দাঁড়িয়ে পড়ে, ওদের প্রেমটা জমে খুবই ভালো। সকাল থেকে কারেন্ট ছিল, সন্ধে যে হলো যা গেল। বাবা মাকে ঢপ দিয়ে করে ওরা প্রেম চুটিয়ে, অন্ধকারে দাঁড়িয়ে দুজনেতে গলা জড়িয়ে। সকাল থেকে কারেন্ট ছিল, সন্ধে যে হলো যা গেল। গলির মোড়ে অন্ধকারে জোরায় জোরায় গল্প করে, ওদের প্রেমটা জমেছে খুব ভালো। ওদের মনটা যে আজ খুব ভালো, ওরা জ্বালাচ্ছে প্রেমের যে আলো। ওদের প্রেমটা জমেছে খুব ভালো। আচ্ছা পডলা, তুই ছটা বাজলেই বাড়ি যাস কেন রে? খাস খবর দেখতে বাবলু। খাস খবরে কি দেখিস? অনেক কিছু দেখি, যেমন ধরো একটা গরু বাচ্চা হওয়ার পর বাচ্চা রেখে মারা গেল, বুঝলু বাবলু? বাচ্চাটা এখন কুকুরেরও মায়ের দুধ খেয়ে বেঁচে আছে। তাই নাকি পডলা? বুঝলু, সুন্দরবনের একটা গৃহস্থ পরিবার আছে, উনুন কেনারও পয়সা নেই তাদের, তার জন্য বাড়িতে কখনো রান্না হয় না। যেমন ধরো মাছ মাংস ডিম এমনকি ডাল পর্যন্ত হয় না। তাই নাকি? তারা কি খায়? এই যেমন সকালে ব্রেকফাস্ট হলো দুটো ঝিঙে, লাঞ্চ হলো একটা কুমড়ো কিংবা একটা লাউ, আর ধরো সন্ধ্যেবেলায় টিফিনে খায় একটা আলুর সাথে বড় একটা কাঁচা লঙ্কা, আর রাত্রিরে যার যেমন রুচি
অর্ধেক বাঁধা কপি আর একটা ধনে পাতার বান্ডেল। এটা হয় নাকি পড়লা? বাজে কথা কইব না, দূরদর্শনেরও পর্দায় ছবির সময় তো দেখেছি। এ তো গেল কালকের কথা। বনগায় শালপাতা গ্রামে মাস্টার মশাইরা ভয়ে স্কুলে আসেছে না কেন? ওই গ্রামের পঞ্চায়েত প্রধান বলেছে স্কুলে যদি কোনো ছাত্র দুষ্টুমি করে বা পড়াশোনা না করে তাহলে মাস্টার মশাইকে কান ধরে বেঞ্চির উপরে দাঁড়াতে হবে। দূরদর্শনেরও পর্দায় মাস্টার মশাইয়ের এরম কান ধরা বেঞ্চির উপরে দাঁড়ানোর ছবি দেখেছি। জানিস আজকাল হাসপাতালে বেশিরভাগ জমত বাচ্চা হচ্ছে কেন? বুঝল না, স্বাস্থ্যমন্ত্রী বলেছে আজকাল দেশে এত আতঙ্ক সৃষ্টি হয়েছে যে বাচ্চারা আর একা বেরোতে সাহস পাচ্ছে না। বুঝল? কী রে বাবলু, কোথায় যাচ্ছিস? খাস খবর দেখতে, দাঁড়া আমিও যাব। নবদ্বীপ হালদারের ডাক্তারখানায় এক মানসিক রুগী এসে বলল, ও ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, সর্বনাশ হয়ে গেছে। কাল রাত্রিরে আমি একটা কুকুর খেয়ে ফেলেছি, সেই কুকুরটাই এখন বাইরে বেরিয়ে আসতে চাইছে ডাক্তারবাবু, আপনি এক্ষুনি বার করুন। ডাক্তারবাবু ইঞ্জেকশান দিয়ে ঘুম পাড়িয়ে একটা কালো লেড়ি কুত্তা এনে রোগীর সামনে বেঁধে রাখলো। এই দেখুন, আপনার পেট থেকে কালো কুকুরটা বাইরে বের করেছি। ও বাবা, এ কি আশ্চর্য! কেন, কি হয়েছে? আমি ভাবছি আমি তো খেয়েছিলাম সাদা বিলিতি কুত্তা, এই কালো কুকুরটা এলো কোথা থেকে? এর পরেই আর এক রুগী এলো। হো ডাক্তারবাবু, হো ডাক্তারবাবু, হোমা, হো, কি হয়েছে? আমার পেটে ভীষণ ব্যথা করছে ডাক্তারবাবু, দেখুন না। ও বাবা, একেবারে গেছে? কি ব্যাপার ডাক্তারবাবু, কী গেছে? আপনার পেটের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এক্ষুনি পাল্টাতে হবে। নিন, পাল্টে দিন, আমি শুয়ে পড়লাম। কিছুদিন পরে, হো ডাক্তারবাবু, হো ডাক্তারবাবু, কেমন আছেন? ভালো তো? ভালো আছি, তবে যখনই পেচ্ছাপ করতে যাই এক পা উঠে যায় ডাক্তারবাবু। বুঝতে পেরেছি, কিছু মনে করবেন না, আমার কাছে মানুষের কিডনি আর একটাও ছিল না ভাই, তবে কুকুরের কিডনি একটা ছিল, ওইটাই লাগিয়ে দিয়েছি। তুই শালা ডাক্তার না, জন্তুদের বাচ্চা, পড়বি, ধরা পড়বি, পড়বি। আচ্ছা জয়ন্তদা, আমি যদি মুখে মুখোশ আর মাথায় টুপি পরি তাহলে নেতাজি হতে পারবো? মন্ত্রী হতে পারবি, নেতা হতে পারবি, কিন্তু নেতাজি হতে পারবি না। মুখে মুখোশ পরে হবে নেতা অনেক, নেতাজি আর কেউ হবে না। ভারতের এই মাটিতে ক্ষুদিরাম জন্ম নেবে না, ভারতের এই মাটিতে ক্ষুদিরাম জন্ম নেবে না। সূর্য সেনে মতন একটা নেতা, হাসি মুখে জীবন দিয়ে আনবে স্বাধীনতা। স্বাধীনতা
হবে না আর কোনোদিন। দেশবন্ধু ভগৎ সিং হবে না আর কোনোদিন। দেশবন্ধু ভগৎ সিং আর হবে না। ভারতের এই মাটিতে ক্ষুদিরাম আর জন্ম নেবে না। ভারতের এই মাটিতে ক্ষুদিরাম আর জন্ম নেবে না। বিনয় বাদল দিনেশরা আজও বেঁচে আছে, মাতঙ্গিনী হাজরা আছে আমাদের মাঝে। আজও আছে মাস্টারদা তাদের ত্যাগের কথা, আজও আছে মাস্টারদা তাদের ত্যাগের কথা কেউ ভুলবো না। ভারতের এই মাটিতে ক্ষুদিরাম আর জন্ম। মুখে মুখোশ পরে হবে নেতানে, নেতাজি আর কেউ হবে না। ভারতের এই মাটিতে ক্ষুদিরাম আর জন্ম নেবে না। ভারতের এই মাটিতে ক্ষুদিরাম আর জন্ম নেবে না।